আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে, দগ্ধ 16 জনের অবস্থাও আশঙ্কাজনক। এসি নয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ মনে করে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা থাকলে ব্যবস্থা জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিকল্পিত হত্যা চেষ্টা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এবং দেশে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, নতুন শনাক্ত প্রায় 2000, আরও 35 জনের মৃত্যু। নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধ বাকি 16 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেশিরভাগেরই শরীরের 80% পর্যন্ত পুড়ে গেছে। আদিন সজীবের রিপোর্ট। এক বিস্ফোরণে শেষ হয়ে গেছে সবকিছু, নিথর হয়েছে প্রিয় মানুষটি, মাথার উপর শেষ ছায়াটুকু সরে যাওয়ার আকস্মিকতায় পাগল প্রায় স্বজন। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় স্বজনদের আহাজারিতে সকাল থেকেই ভারী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। একে একে আসে মৃত্যুর খবর, বাড়ে হারানোর আর্তনাদ। লালমনিরহাট থেকে দগ্ধ নয়নকে দেখতে ছুটে এসেছেন মা বুলবুলে। কিন্তু যতক্ষণে দেখলেন ততক্ষণে ওপারে পাড়ি জমিয়েছেন নয়ন। মাত্র 6 বছরের শিশু জুবাইরকে হারিয়ে হতবাক মা রাহেমা। দগ্ধ স্বামীর অবস্থাও আশঙ্কাজনক, লড়ছেন মৃত্যুর সাথে। বিস্ফোরণে দগ্ধ সন্তান ইমাম হোসেনের আয়ে সংসার চলত, সেই ছেলেটির কি হয় সেই ভয় দিশেহারা বাবার। আমার ছেলের উপরে আমার নির্ভর বাবা, কই আমার সামনে আমার উপায় নেই, আমাকে আমার ছেলের সাথে আমার উপায় নেই, আমার কি সবাই ও বাবা। কারো ভাই, কারো সন্তান, কারো বাবার খোঁজে হাসপাতালে স্বজনদের এমন অপেক্ষা আর্তনাদ। এখনও বেঁচে আছেন যারা, সর্বোচ্চটুকু দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা চিকিৎসকদের। সবারই ইনহেলেশন বার্ন আছে এবং বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই মানে খারাপ বলে আমি মনে করি। এদিকে দগ্ধদের দেখতে এসে নারায়ণগঞ্জের প্রশাসন জানান দুর্ঘটনার পেছনে কারো অবহেলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। 5 সদস্য বিশিষ্ট তদন্ত অভিযান করে দিয়েছি, তাদের কাজ শুরু হয়েছে। শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকার বাইতুল সালাম মসজিদে বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয় 40%+ মুসল্লি। আদিন সজীব, এটিএন বাংলা। এসি নয় গ্যাস লিকেজ থেকেই নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপো। রাসায়নিক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা নিরীক্ষা সহ সর্বোচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন একরামুল হক সায়েম। নারায়ণগঞ্জের তল্লা এলাকার বাইতুসালাদ জামে মসজিদের ভেতরে বাইরে এখনও রক্তের ছাপ, দেয়াল কাঁচ কিংবা মেঝেতে লেগে আছে মানুষের পোড়া চামড়া। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্থানীয় সংসদ সদস্য ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এই ঘটনায় নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানান স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান। অন্যদিকে গ্যাস সংযোগের উপর দিয়ে মসজিদের বাইরের অংশ নির্মাণের কারণে লিকেজ সৃষ্টি হয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। এখানে গ্যাস লাইন আসলো কিভাবে, এটা প্রথম বিষয়।
এবং এই গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ হলো কিভাবে, যদি তাই হয়ে থাকে, যদি তাই যদি থাকে এটা অবৈধ, এবং যারা নির্মাণ করেছেন তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা এখানে অবৈধভাবে কানেকশন নিয়েছেন তাদেরও শাস্তি হওয়া দরকার, এবং আমার বিভাগ যদি যে কোনো অফিসার এটা যদি গাফলিতির কারণে হয় তাদেরকে ইমিডিয়েট সাসপেন্ড করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দাবি হচ্ছে যে নর্মাল এক্সপার্টিস দিয়ে না, সর্বোচ্চ লেভেলের এক্সপার্টিস দিয়ে এই ঘটনা তদন্ত করা হোক, এটা আমার অনুরোধ এবং এটা আমার দাবি। কারণ এই এই ধরনের ঘটনার শিকার 16 জুন 2001 আমরা হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের মহাব্যবস্থাপক দাবি করেন গ্যাসের লিকেজ থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন আগুনের তীব্রতা বেশি হয়, অনেক মুসল্লি দগ্ধ হন। একুমুলেশন অফ গ্যাস, গ্যাসের একটা মানে খুব সজোরে একটা ধাক্কা লেগেছে আগুনটা লাগার পরে, এবং এটা খুব সহসেই এটা নিভে গিয়েছে, আগুনটা খুব বেশি সময়ের জন্য জ্বলে নেই, এবং আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আসলে পেশেন্ট যারা বা এখানে যারা মুসল্লি ছিল তাদেরকে মুহূর্তের মধ্যেই আসলে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গিয়েছে। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের লাশ ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে স্বজনদের কাছে হস্তান্তর করছে প্রশাসন। নারায়ণগঞ্জে চলছে তাদের দাফন প্রক্রিয়া। স্বজনরা ছাড়াও শত শত এলাকাবাসী এতে অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি হলে আগামী 2-3 দিনের মধ্যে তাকে কেবিনে নেওয়া হবে। এখন তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। এদিকে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আহত ইউএনওকে দেখতে গিয়ে জানান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ির আঘাতের কারণে অপারেশন পরবর্তী ইনফেকশনের ঝুঁকি রয়েছে। ঝুঁকি বিবেচনায় সতর্ক রয়েছেন চিকিৎসকরা। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে 7 সদস্যের মেডিকেল টিমের অধীনে তার চিকিৎসা চলছে। তার স্বাস্থ্যগত উন্নতি ঘটছে, তবে সতর্কতার সঙ্গে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের নর্মাল গ্লাসগো কমা স্কেলের স্কোর হচ্ছে 15, তো আমি বলবো যে পুরোটাই ওনার আছে। ওনার এই বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভালো আছে, আপাতত রুগী স্টেবল। ওনার যদি নিয়ে যেতে চান ওনার নিতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে এখন এই মুহূর্তে রুগী শিফট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শনিবার দুপুরে মন্ত্রী পরিষদ সচিব চিকিৎসাধীন ওয়াহিদের বিষয়ে খোঁজ নিতে এসে জানান প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে তার খোঁজ খবর নিচ্ছেন। ইউএনওদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত 2 দিনের আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন যে যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে, এবং বেশ 2-1 জন ধরাও পড়ছে আপনারা জানেন। ওয়াহিদা খানম তার স্বামীর সঙ্গে কথা বলেছেন এবং পরিচিতজনদের চিনতে পারছেন বলে জানান চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনা পরিকল্পিত হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার সচিব হেলালুদ্দিন আহমদ। রাজধানীতে বিয়াম মিলনায়তনে সংবাদ সম্মেলনে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া ও অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। চুরির উদ্দেশ্যেই দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক 3 আসামি। শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে র‍্যাবের পক্ষ থেকে একথা জানানো হয়। আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করা ছিল তার অভিপ্রায়। তবে এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানতে নারাজ ওয়াহিদা খানমের সহকর্মীরা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয় কোনো মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। বিচ্ছিন্ন ও চুরির ঘটনা উল্লেখ করে চালিয়ে দেওয়ার অপপ্রচার চালাচ্ছেন। আমরা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য মনে করি এটা কোনো চুরির ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত
হত্যাকাণ্ডের একটি অংশ। হত্যাকাণ্ডের অভিপ্রায় নিয়ে এই ইউনুকে আক্রমণ করা হয়েছে, কারণ যখন এই ইউনু এবং তার বাবাকে আঘাত করা হয়, দুর্বৃত্তরা তার কোনো সম্পদ জিনিস চুরি করেনি বা তার বাসা থেকে কোনো জিনিস খোয়াও যায়নি, এমনকি তার বিছানার উপর পড়ে থাকা মোবাইলটা পর্যন্ত নিয়ে যায়নি। সংগঠনের মহাসচিব ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের ধারণা, কিছু উচ্ছেদ কার্যক্রম এবং বালুমহাল সংক্রান্ত অন্যায় কাজে বাধা দেয় এই হামলার ঘটনা ঘটতে পারে। ওই ইউনু ইদানিং কালে কিছু উচ্ছেদ করেছে এবং আরও কিছু এই উচ্ছেদ করার কারণে কিছু লোকজন তার উপরে সংক্ষুব্ধ হয়েছে। ওখানে যে বালুমহল আছে সে বালুমহলের থেকে অবৈধভাবে যারা বালুতলন করে তাদেরকেও সে বাধা প্রদান করেছে এবং এই সমস্ত কারণে হয়তো প্রভাবশালী কেউ তার উপরে মানে ক্ষিপ্ত হতে পারে, সেটি বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে আমরা এটি মনে করি। এ সময় মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার নিয়োগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার দুই আসামিকে 7 দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন রং মিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু কুমার। তবে মামলার প্রধান আসামি আসাদুল হক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি। এর আগে মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। তদন্তভার আজকে ডিবির উপর অর্পণ করা হয়। আসামিদেরকে আমরা 10 দিনের রিমান্ডের জন্য আবেদন দিয়েছিলাম, বিজ্ঞ আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। গত কয়েকদিনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। সবশেষ 24 ঘন্টায় রাজধানী সহ সারাদেশে 93টি ল্যাবে 12,847টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,950 জন। শনাক্তের হার 15.18%। মাত্র এক সপ্তাহ আগেও শনাক্তের হার ছিল 20% বেশি। গত 24 ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনাভাইরাসের পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার কমেছে। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 14%, যা গত 3 মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, টানা 7 সপ্তাহের হিসাব অনুযায়ী সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এই হার এখনও বেশি। সংক্রমণ শনাক্তের হার বেশি এমন শীর্ষ 14টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। সরকারি হিসেবে সবশেষ 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন 1,950 জন, বিপরীতে একদিনে সুস্থ হয়েছেন 1,661 জন। এই নিয়ে মোট সুস্থ 13,903 জন এবং মোট আক্রান্ত 3,23,565 জন। কিন্তু করোনা ভাইরাস নিয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এই কারণে যে আমরা কিন্তু অনুমান করেছিলাম যেহেতু বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হয়তো টেম্পারেচারের কারণে ভাইরাসটা সার্ভাইভ করবে না, কিন্তু সার্ভাইভ করেছে। বাংলাদেশে গ্রোথ কিন্তু এক্সপোনেনশিয়ালি হয় নাই, দীর্ঘদিন থেকে 1,2,3,4,000 পর্যন্ত কেস হয়েছে। এটা যেমন দীর্ঘ সময় ধরে ছিল, আমাদের এখন কমছে অত্যন্ত ধীরে ধীরে। রোগতত্ত্ববিদরা বলছেন, টানা আরও 2-1 সপ্তাহ শনাক্তের হার কম থাকলেও এই হার 5% নিচে নেমে আসলে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হয়েছে বলে বলা যাবে। তবে আবারও বৃদ্ধি পেলে তা সাময়িকভাবে কমেছিল বলে মনে করতে হবে। আগামী 2 সপ্তাহ পর্যন্ত এটা যদি কমে, এরকম ধারাবাহিকভাবে কমতে শুরু করে, তাহলে হয়তো বাংলাদেশে একটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু এইরকম সংখ্যা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আচরণগত পরিবর্তনগুলো করতে হবে। এদিকে গত কয়েকদিনের শনাক্তের বিবেচনায় মৃত্যুহার বেড়েই চলেছে। সবশেষ গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 35 জনের। সপ্তাহখানেক আগেও মৃত্যুহার 1.28 থেকে 1.31% থাকলেও গত 24 ঘন্টায় এই হার বৃদ্ধি পেয়ে 1.37% দাঁড়িয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় জামিন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী থেকে ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে হবে। এ সময় নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা ও হতাহতের সুচিকিৎসা নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এ দুর্ঘটনাকে সর্বাকৃত গ্যাস লাইনের লিকেজ এবং মসজিদের এসিড গ্যাসের বিস্ফোরণ বলে মনে করছেন। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। এদিকে বিএনপির রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া 15 আগস্ট ষড়যন্ত্রকারীদের উৎসাহিত করলেও দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জামিন দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রদত্ত সিআরপিসি 401 ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিক অর্থে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সব ধরনের সংকট মোকাবেলা করে দেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি প্রস্তুত করেছে দীর্ঘ 80 পৃষ্ঠার লিখিত তদন্ত প্রতিবেদন। এর সাথে ছবি, ম্যাপ ও নানা চিত্র মিলিয়ে 2 খণ্ডে সর্বমোট প্রায় 600 পাতার পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে তারা। এই প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী 7 সেপ্টেম্বর। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান কক্সবাজারে এসব তথ্য জানান। আর তদন্ত কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ প্রত্যাশা করেন সরকারি অস্ত্র ব্যবহার করে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। রক্ষক হয়ে আমরা যেন ভক্ষকে পরিণত না হই। আমাদের হাতে অস্ত্র দিয়ে যে আস্থা এবং বিশ্বাস স্থাপন করা হয়েছে আমরা তা যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই অস্ত্র যেন আমাদের মানব থেকে দানবে পরিণত না করে। আমরা যেটি করেছি যে আমাদের মতামত পর্যায়ে আমরা উৎস কী, কারণগুলো কী এবং এই ধরনের ঘটনা যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য যে সুপারিশ তৈরি করে সেটি আমরা করেছি। যশোর বেনাপোল পোর্ট এলাকায় ঘিবা সীমান্ত থেকে অস্ত্র, গুলি ও গাঁজাসহ 3 জনকে আটক করেছে 49 বিজিবির সদস্যরা। বিজিবি ক্যাম্পের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা। সীমান্তে 3 জন লোক বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে। উদ্ধার করা হয় 11টি পিস্তল, 22টি ম্যাগাজিন, 50 রাউন্ড গুলি, 14 কেজি গাঁজা। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 40,23,000 ছাড়িয়েছে, মারা গেছে 70,000-এর কাছাকাছি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 86,000-এরও বেশি মানুষ। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। শিগগিরই দেশটি দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 40,91,000, আর প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 62 লাখ। সব মিলিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত 2,65,600,000-এরও বেশি, মারা গেছে 8,75,000 মানুষ।
অবশেষে জাতীয় দলে ফেরার মিশনে নামলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার বিকেএসপিতে অনুশীলন শুরু করেন তিনি। এর আগে গত মঙ্গলবার রাতে সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন। শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। রিপোর্ট নেগেটিভ আসায় সেদিনই তিনি বিকেএসপিতে চলে যান। সকাল 7টায় শুরু করেন অনুশীলন। তবে সাকিব আপাতত ফিটনেসের ওপরই জোর দেবেন, সেক্ষেত্রে তাকে সাহায্য করছেন দুই কোচ সালাউদ্দিন ও ফাহিম। প্রথম দিনে 1 ঘন্টার মতো অনুশীলন করেন সাকিব, সপ্তাহখানেক ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করার অভিযোগে তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দেয় ICC। তবে 1 বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা। আগামী 29 অক্টোবর নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শোনাম আরেকবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে, দগ্ধ 15 জনের অবস্থাও আশঙ্কাজনক। এসি নয়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ মনে করে ফায়ার সার্ভিস। তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা থাকলে ব্যবস্থা, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ঘোড়াঘাটের ইউএনএ ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিকল্পিত হত্যা চেষ্টা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এবং দেশে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, নতুন শনাক্ত প্রায় 2000, আরো 35 জনের মৃত্যু। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।